শারীরিক না থাকে তখন করতে পারে পয়সা আছে টাকা পয়সা আছে লেট হয়ে গেছে টাইম মতো হজ করা হয়নি দুই নম্বর কারণ হলো এমন অসুস্থ যা একেবারেই সর্বসময়ের জন্য কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তিন নম্বর কারণ হলো যদি অ্যাবনরমাল হয় প্রতিবন্ধী হয় হজের আরকান রুকুনগুলো আদায় করার সমর্থ তা টাকা পয়সা আছে পায়ের সমস্যা অথবা শারীরিক কোন সমস্যা বুঝে সবকিছু কিন্তু হয়তো বা হাঁটা সম্ভব না ইত্যাদি এই সমস্ত কারণে করতে আর একটা কারণে বদ করাতে পারে মহিলারা যদি হজের সফরের জন্য মাহারেম মাহারেমকে না পান অর্থাৎ এমন ব্যক্তিকে না পান যার সঙ্গে না ইচ্ছা করলে তার জন্য হজ ফরজ না যেহেতু মাহারম পাওয়া এটা শর্ত হজ ফরজ জন্য মহিলার জন্য যদি করতে চান বদলে হজ করাতে পারেন শর্ত ফরজ না তবুও করাতে পারেন যাই হোক বৃদ্ধ অতিবৃদ্ধ যা অতি কারণে শারীরিক সমর্থতা হারিয়ে ফেলছে কিন্তু সে ধনের পয়সা আছে হজ করা হয়নি অথবা এমন অসুস্থ ব্যক্তি যা সবসময় অসুস্থ লেগেই থাকে অসুস্থতা সুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু ধন ব্যক্তি পয়সা আছে অথবা শারীরিক প্রতিবন্ধী মানসিক না শারীরিক প্রতিবন্ধী এমন ব্যক্তির জন্য বদজ করা এমন ব্যক্তি হ বদ হজ করবে হজ করতে অসমর্থ কারণ কি করতে হবে এমন এক ব্যক্তিকে হজ করার দায়িত্ব দেবে যে ব্যক্তি নিজের হজ নিজে আগে করেছে যে ব্যক্তি নিজের হজ নিজে আগে করেছে এমন ব্যক্তিকে হজ করার দায়িত্ব দেবে প্রমাণ ইবনা আব্বাস রাজিয়া তাল আনহুমার হাদিস এটা সহি আবুদাউদ্দের হাদিস হাদিস নম্বর আঠাশ এগারো রসল্লা সাল্লাম শুনলেন এক ব্যক্তিকে হজ হজ অবস্থায় এক ব্যক্তি বলছেন লাভবাহিক আন সুব্রমা অর্থাৎ সুব্রমার পক্ষ থেকে লাভবাহিক আন সুব্রমার পক্ষ থেকে হজ তখন আল্লাহ জিজ্ঞেস করলেন সুব্রমাকে তখন তিনি উত্তর করলেন সে আমার ভাই অথবা বললেন যে আমার কোন আত্মীয় আল্লাহ রসুল সাল্লা তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি নিজের হজ নিজে করেছ আগে তিনি উত্তর করলেন লা আমি তো নিজের হজ করিনি রসল আল্লাহ এবার তাকে নির্দেশনা দিলেন হজ্জা হজ্জা নিজের হজ নিজের পক্ষ থেকে হজটা আগে করো অথবা সুব্রমার পক্ষে হজ করো সুব্রমার পক্ষ থেকে এর পরবর্তীতে হজ করো অন্যান্য বরণ এসেছে যে এই হজটি তোমার তোমার হজ উদ্দেশ্যকর হজরতুল ইসলাম ইসলামের যে ফরজ হজ এটা তোমার পক্ষ থেকে করে নাও এর পরবর্তীতে সুব্রহ পক্ষ থেকে হজ করো এখানে দেখা যাচ্ছে যে দুটো জিনিস পেলাম যে বদ্ধিহজ করতে পারে এক ব্যক্তি তার ভাই বা আত্মীয় স্বজনের আত্মীয় পক্ষ থেকে বদিহাজ করছেন এবং মহান বিশ্বাস এখানে শর্ত জুড়ে দিলেন নিজের হজ আগে করা করে নাও এরপরে করো অর্থাৎ নিজের হজ করে নিতে হবে আগে এরপরে বদিহাজ করতে হবে এটাও যাবে হাদিস মাসারা নিয়তটি কীভাবে করতে হবে এবং বদিবাস করার সময় কি সে ব্যক্তির নাম প্রকাশ করতে হবে হাদিসে যে কিছুক্ষণ আগে আমরা পেলাম যে নাম প্রকাশ করা শোন না মুস্তাহ সাহবা করেছেন সাহায্য নাম ধরেছেন তাই না কিন্তু যদি কেউ নাম উল্লেখ না করে তাহলে যে ব্যক্তি তাকে হজ করতে দিয়েছেন যে ব্যক্তি পক্ষ থেকে হজ করছেন সে ব্যক্তি পক্ষ থেকে নিয়ত করলেই হবে মনে মনে সংকল্প করলে ইচ্ছা করলে হবে যদি তার নাম ভুলে যান তাহলে বলবেন যে যে ব্যক্তি আমাকে টাকা দিয়েছে সে ব্যক্তি পক্ষে খরচ করছে এরকম নিয়ত করবেন মনে নাম নাম যদি ভুলে না দেন মন মনে যদি উল্লেখ না করে মন মনে বলা যথেষ্ট সহজ হয়ে যাবে যতন সন্ন্যা উচ্চারণ করে যতদিন কাদিছে আশ্চরণ কিছু সময় বলেছি আর যদি নাম ভুলে যান তাহলে বলবে যে ব্যক্তি টাকা দিয়েছে বা খরচ বহন করছে সে ব্যক্তির পক্ষে থেকে এরপরে আরেকটি মশালা কোন ব্যক্তি পুরুষ নারীর পক্ষ থেকে করতে পারবে বদিহাস এবং নারীরা পুরুষের পক্ষ থেকে করতে পারবে অর্থাৎ পুরুষ পুরুষের পক্ষ এবং নারীর পক্ষ দুটো পক্ষ করতে হবে নারী ও পুরুষ নারীর পক্ষ করতে পারবে তাই বৈদিহাজ করার জন্য শর্ত না যাবে পুরুষের পুরুষ নারীটা নারী হতে পারে বা নারীটা পুরুষ করতে পারে পুরুষটা নারী করতে পারে বা একজন একজন একটা করতে পারে

হজ ফরজ হয়েছে কিন্তু বৃদ্ধ অবস্থায় তিনি যানবাহনের ওঠার সমর্থ রাখেন না বৃদ্ধ কিন্তু যানবাহন রাখার সমর্থ রাখেন না কিন্তু তারপর হজ ফরজ হয়ে গেছে টাকা পয়সা আছে তো আমি কি তার পক্ষ থেকে হজ করবো মহানবী সালাম বললেন না হাম ঠিক আছে করো মহিলা তার পিতার পক্ষ থেকে নারী পুরুষ পক্ষ থেকে হজ করছেন বদলে হজ এটা ছিল ঘটনাটি ছিল হজ বিদা বিদায় হজে